হ্যালো ভিউয়ার্স, আর্কিপ্ল্যানের পক্ষ থেকে আমি আর্কিটেক্ট মিনারুল। আজকে আমি আলোচনা করব 3D স্টুডিও ম্যাক্সের ইউনিট সেটআপ সম্পর্কে। ইউনিট সেটআপ ডায়লগটি হলো আপনি যে পেজ বা ডিসপ্লেতে কাজ করবেন তা কোন স্কেল থাকবে তা নির্দেশ করে। আপনি 3D স্টুডিও ম্যাক্সে তিনভাবে ইউনিট সেটআপ করতে পারবেন। এক নম্বরে হচ্ছে জেনেরিক ইউনিট, স্ট্যান্ডার্ড ইউনিট এবং কাস্টম ইউনিট। তো এগুলো কীভাবে সেট আপ করতে হয় তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন শুরু করি। ইউনিট সেট আপ মূলত আপনি পাবেন হচ্ছে মেনুবার থেকে, যদি যাই মেনুবার থেকে কাস্টমাইজ ক্লিক করলে এখান থেকে একদম নিচের দিকে ইউনিট সেট আপ ডায়লগটি থাকবে। এখানে ক্লিক করলে আমাকে এই বক্সটা আসবে ইউনিট সেটআপ নামে। এখানে মূলত অনেক ধরনের স্কেল আমাকে দেখাচ্ছে ডিসপ্লে ইউনিট স্কেলে। মেট্রিক হচ্ছে আপনি যদি যে কোনো অবজেক্ট বানাবেন ওই অবজেক্টটা যদি মিলিমিটার রাখতে চান বা সেন্টিমিটার রাখতে চান বা কিলোমিটার রাখতে চান তাহলে এই মেট্রিক এটা এই স্কেলটা ব্যবহার হয়। সেকেন্ড অপশনে আছে হচ্ছে ইউএস স্ট্যান্ডার্ড। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো ফিচার থাকবে, ফাংশনাল ইঞ্চি, ডেসিমেল ইঞ্চিস, ফাংশনাল ফিট, ডেসিমেল ফিট। আমরা মূলত ডিফল্ট হিসেবে ফিট, ডাব্লু এবং ফাংশনাল ইঞ্চিস এটা ব্যবহার করব। হ্যাঁ, অ্যান্ড এটা ব্যবহার করার পরে আমরা এখান থেকে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ফিটের আর একটা হচ্ছে ইঞ্চি। আমরা যদি ফিটে চেকমার্ক দিয়ে রাখি তাহলে আমরা যে মেজারমেন্ট দিব সরাসরি ওটা ফিটে নিয়ে নিবে, যদি আমরা টু দেই টু ফিট নিবে। আর যদি ইঞ্চিতে চেক মার্ক দেওয়া থাকে তাহলে আমরা এখানে যদি টু দেই তাহলে টু ইঞ্চি হবে, টু ফিট হবে না। তার মানে এই ইঞ্চি এখানে চেক মার্ক দেওয়াটাই হচ্ছে বেস্ট। আচ্ছা, তারপর হচ্ছে এই ফিচারটি হচ্ছে এই ফিচার ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই টু, ওয়ান বাই ফোর দেওয়া যা দেখা যাচ্ছে। এর বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো অবজেক্ট ডিজাইন করব, ক্রিয়েট করব, ওই অবজেক্টটা যদি ছোট অবজেক্ট হয় তাহলে দেখা যাচ্ছে তার মেজারমেন্ট অনেক সময় 0.5 ইঞ্চি দেওয়া প্রয়োজন হয়, 0.2 ইঞ্চি দেওয়া প্রয়োজন হয়। ওই জিনিসটাই যদি 1 ইঞ্চির যত নিচে হয় ওটা শো করানোর জন্যই এটা আমার ব্যবহার হয়। সাপোজ আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, আমরা এখানে 1/64 দেওয়া, আমি এখান থেকে যদি ওকে দিয়ে বের হয়ে আসি এবং আমি যদি একটা বক্স ক্রিয়েট করি, আমি বক্স ক্রিয়েট করলাম, এখানে আমি যদি মডিফাইতে যে এখানে হাইট যদি আমি টু দিই, টু ফিট 0.3 দিলাম, এখানে আমাকে দেখাচ্ছে 64 ভাগের 19 অংশ। 1 ইঞ্চিকে 64 ভাগ করলে তার যে ভাগ হয়, যে অংশটা দাঁড়ায় তার 19টা ভাগ হচ্ছে এই হাইট। আমি কাস্টমাইজে যেয়ে যদি ইউনিট সেটআপে যে এখান থেকে যদি আবার 1/8 দেই এবং চেকমার্ক দিয়ে রাখি তাহলে এটা কী হবে, 8 ভাগের 2 ভাগ। হ্যাঁ, যখন ছোটো ছোটো অবজেক্ট যখন মডেলিং করতে যাব তখন এটা আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, তারপর হচ্ছে কাস্টম। কাস্টম হচ্ছে আপনি নিজে কোনো একটা স্কেল নিয়ে তৈরি করে এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন, এটা মূলত আমাদের প্রয়োজন হয় না। আর জেনেরিক ইউনিট, এটা যে যদি কোনো ফাইল ইম্পোর্ট করেন তখন এটা প্রয়োজন হয়, এছাড়া ব্যবহার হয় না। দেন তারপর আমার হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল আর একটা হচ্ছে আমেরিকান। তাহলে আমরা ডিফল্ট হিসেবে ইন্টারন্যাশনালটাই ব্যবহার করব। আচ্ছা, আমি এখানে চেক মার্ক দিয়ে ইঞ্চিস দিয়ে রাখলাম আর এখানে আমি 32 এটা হচ্ছে ডিফল্ট বেসিক 32 দিয়ে রাখবেন। আচ্ছা, তারপর হচ্ছে সিস্টেম ইউনিট সেটআপ বিষয়টা কি, এটা সিস্টেম ইউনিট সেটআপ বিষয়টা হচ্ছে আমরা এই যে ইউনিটটা এটা হচ্ছে কোনো অবজেক্টের স্কেলিং করব তার একটা ইউনিট সেটআপ। কিন্তু আমরা যখন কোনো পেজ নিয়ে কাজ করব, সাপোজ এই অবজেক্ট ছাড়া আমরা একটা পেজের উপর ড্রয়িং করব, ওই পেজটাকে আমাকে কোন স্কেলে থাকবে সেটা নির্দেশ করে দিতে হবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমার ইঞ্চিতে দেওয়া, যেহেতু আমি ইঞ্চি নিয়ে কাজ করি
সাপোজ আমি যদি কোনো মিলিমিটার নিয়ে কাজ করি বা কোনো ইম্পোর্ট করা ফাইলটি যদি আমার মিলিমিটারে থাকে তাহলে অবশ্যই এখানে মিলিমিটার দিয়ে রাখতে হবে। যদি সেন্টিমিটার থাকে সেন্টিমিটার দিয়ে দিতে হবে, ইঞ্চিতে থাকলে অবশ্যই ইঞ্চি দিতে হবে। তা নয়তো আপনি যে ড্রয়িং করবেন সেটা ভুল আসবে, স্কেলিংটা স্কেল যেটা যে মেজারমেন্ট দিবেন ওটা সঠিক হবে না, রং আসবে। এখানে আমি যে যেটা প্রয়োজন হয় এটা দিয়ে জাস্ট ওকে দিয়ে দিলেই হয়ে যাবে, এখানে আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, ওকে দিয়ে দিলেই হয়ে যাবে। দেন আমি এখান থেকে যদি ওকে দেই তাহলে ইউনিট সেট আপটা হয়ে যাবে। ইউনিট সেট আপ মূলত এতটুকুই, এর বেশি প্রয়োজন হয় না। যে কোনো ডিজাইন করার শুরুতেই আমাদের ইউনিট সেট আপ অবশ্যই করতে হয়। ইউনিট সেট আপ সঠিক হলে, সুন্দর হলে দেখা যায় ডিজাইনটাও সঠিক মেজারমেন্টের হয়, সুন্দর হয়।